রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাকে নির্মল বাংলার রূপ দিতে চাইছেন। পূর্ব বর্ধমান জেলার কান্লা পুরসভার পুরপতি, উপপুরপতি ও কাউন্সিলর বৃন্দ জনগণকে সচেতন করছেন শহরকে জঞ্জাল মুক্ত রাখার জন্য। কিন্তু পুরসভার বিধিনিষেধকে অমান্য করে এবং দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথা অমান্য করে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শিবদাস ভট্টাচার্যের বাড়ির পাঁচিলের গায়ে দিনের পর দিন প্রতিবেশীরা নোংরা আবর্জনা ফেলছেন বলে অভিযোগ। এ ব্যাপারে তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু সুমনের কাছে অভিযোগ করেন। বারবার নিষেধ সত্ত্বেও আমার বাড়ির যারা প্রতিবেশী বা আশেপাশের লোকেরা ময়লা ফেলেই যেতে দীর্ঘ কয়েক প্রায় তিন চার বছর ধরে এবং অনেক নিষেধ করা হয়েছে। এইগুলি আবর্জনাগুলি কী হয়, রাস্তায় ছড়িয়ে যাচ্ছে, তারপরে বৃষ্টি ফিষ্টি হলে স্কুলে এগুলোকে রাস্তায় ছড়িয়ে যাচ্ছে, তারপরে গন্ধ দুর্গন্ধ এখান থেকে বেরোয়, হাওয়া বই বাড়িতে আসে, এইভাবে দীর্ঘদিন চলে যাচ্ছে, কোনো কথা শুনছে না। এখন পৌরপিতার কাছে অনুরোধ তথা কাউন্সিলের কাছে অনুরোধ, যাদের ওরা পুনরায় না ফেলে সেই জন্য আপনাদের সেদিকে দৃষ্টিপাত করতে হবে এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে, এইটাই আমার। আপনি ওনাদের না করেছেন বারবার ফেলার জন্য? অনেক বলা হয়েছে, অনেক ওকেদের অনেক বলা হয়েছে, এবং তখন কাউন্সিলর ছিল আমাদের এখানে, সেও বলেছে, বহু বলেছে, পাড়ার এখানে হিতৈষী যারা ছিল তারাও না করেছে, ক্লাবে সেরাও না করেছে, কিন্তু এরা কারো বক্তব্য শোনে না। কাউন্সিলর অনিল বসু সুমন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান। ওখানটা আমি পরিষ্কার সমস্ত কিছু আমি সব করছি, যেহেতু ওনার বাড়ির সামনে যেহেতু যেটা ফেলা হচ্ছে সেটা আমি সকলকেই বারণ করছি যে প্রত্যেকটা বাড়িতে, যেহেতু আমি কনজারভেন্সির সভাপতি, আমি প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক নিয়ে অভিযান চালাচ্ছি। বাজারে ছোটদের মোড়েও আমি গতকাল করে তার আগের দিন করেছি এবং বড় বাজারে করেছি, প্রত্যেকটা দোকানে বারণ করা হচ্ছে যে এই প্লাস্টিক নিয়ে আমাদের একটা অভিযান চলছে, আর এই নোংরা নিয়ে, এই নোংরাটা প্রত্যেকটা বাড়িতে বালতি দেওয়া হচ্ছে, যে পচনশীল মালটা এক জায়গায় ফেলার জন্য আর অপচনশীল যে মালটা সেটাকে আর এক জায়গায় ফেলার জন্য আমরা দুটো বালতি দিচ্ছি, সেটাকে পচনশীল মালটা সবুজ বালতিতে এবং অপচনশীল যে মালটা আছে সেটাকে আমি ব্লু রং বালতিতে আমি রাখার জন্য বলেছি। সেটা আমাদের পৌরসভা থেকে যে গাড়িগুলো যাচ্ছে তারা সেইভাবেই মালটা তুলছে, তুলে আমরা ভাগাড়ে নিয়ে ফেলছি। যাই হোক, ওনার ওখানে যেটা যদি মানুষের তারা ফেলছে তার ব্যবস্থা আমি নিচ্ছি, আর আগামী দিনে যেন না ফেলে সেই ব্যবস্থা। কারণ বারবার বলার সত্ত্বেও তার একটা কথাই বলছে যে এখানে যেটা নোংরা ফেলা জায়গায় নোংরা ফেলবই আমরা। না 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 না, আমি সেটা আমি বলে দিয়েছি যে ওনাদেরকে তো ওনাদের বাড়িতে বালতি পৌঁছিয়ে দিয়েছি, সেখান থেকে পৌরসভার গাড়ি যাচ্ছে, প্রত্যেক দিন নোংরাগুলো কালেকশন করে নিচ্ছে, তাহলে তো কারো বাড়ির সামনে কোনো ডাস্টবিনে ফেলার কোনো প্রয়োজন হয় না, সমস্যাটা হবে না আশা করি, কেননা সেই জন্য আমি এনাদেরকে বারণ করা হয়েছে আগামী দিন ফেলবে না। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।